সুপ্রিয় দর্শক বৃন্দ, আসসালামু আলাইকুম। দেশে ও প্রবাসে যে যেখান থেকে দেখতেছেন, সবাইকে খামার বাড়ি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম শুভেচ্ছা। তো হা হা হা, তো যেমনটা দেখতে পাচ্ছেন, এই যে আব্বা দুইটা বাত গরু গাভী বাছুর নিয়ে আসলো। তো এই দুইটা আসলে নিয়ে আসলো, মানে কিনে নিয়ে আসলো, আর কিনে নিয়ে আসলো আপনাদের আমাদেরই গ্রামের এক মামার কাছ থেকে। তো আসলে সকালবেলা মামা আসছিল যে গরু দুইটা নাকি বিক্রি করবে, দালাল ডাকার জন্য আব্বাকে ডাকছিল। তো পরে আসলে দালাল নিয়েও আসা হয়েছিল, দালাল নিয়ে আসে দালালকে দেখানো হয়েছিল, কিন্তু আসলে মামার দামে পত্তা পড়তেছিল না। আর আব্বার ফে আন্দাজে নাকি ঠেকছে যে গরু দুটো আসলে কিনলে মেবি পত্তা পড়বে। তো ওই অনুযায়ী আর কি দালাল যাওয়ার পর আসলে গরু দুটো আব্বাই নিয়ে নিল, কিনে নিল। তো দালাল গরু দুটোর দাম দিয়ে গেছিল 60,000। 60,000 দিয়ে গেছিল না, 65। তো সর্বশেষ নাকি 65 দিয়ে গেছিল, আমি শুনতেছিলাম 60,000। পরে চলে আসার কারণে আসলে দাম নাকি বাড়াইছিল। দেখি বাচ্ছি, এই কি হয়েছে, এগুলা পড়া গেছে। তো ওই যে আসলে কানের কথা বলতেছিলাম যে এখানে মেবি পোড়া পোড়া লাগতেছিল, তো ওগুলো নাকি পোড়া না, ওগুলো নাকি লাম্পি হয়েছিল। লাম্পি তো এখনো পালায় নাই, পালাবি। আর গোয়েল গড়া গোয়েলের যদি অন্য গরুগুলা যদি লাম্পি ধরে, লাম্পি লাম্পি ধরা গরু নিয়ে আসলো যে একটার জন্য, একটার জন্য 12টা নষ্ট হবি, তখন খরচ কে ধরবি। সারিয়েছে, সারি আসলে হবে না, সারিবে হবে, এর জীবাণু তো যাবেই। তো এই একটা ছিল আপনার বাছুর, আর এটার বয়স কত? এইটার তো তিনটা গরু, আসলে তিনটা গরু মিলে দালাল, তিনটা গরু মিলে দালাল আমাদের এলাকার পাইকার বা দালাল যাই বলেন, ওরা 65,000 দাম দিয়ে গেছিল যে এইটা, যে এটাও চার দাঁত, এটাও নাকি চার দাঁত, শরীরে কিছু নাই, একদম সিঙ্গেল বডি। আর এইখানে বাচ্চাটা, এটা কতদিন হচ্ছে, কয় মাস হবে, 4 মাস? না আড়ে 3 মাসের কথা কথা, আড়ে 3 মাসে এর তো বাচ্চা নিয়ে মুশকিল হয়ে গেছিল। আর কি বয়স, 4 মাস নাকি সাদাটার? আর 4 দাঁত বয়স। চামড়ার কি অবস্থা? চামড়া তো টাইট আছে না, চামড়া লুম হতে কি আছে। তো এইটাও 4 দাঁত, দাঁতের কিছু সমস্যা আছে, দাঁতত ভাঙা টাঙা কিছু দেখেছি না, কেনে বেচলি নাই বেচলি, এই ছন্ধনিয়া 4 দাঁতে, 4 দাঁত বয়স। তো বলতেছিলাম 4 দাঁতের দুইটা আপনার গাভী বলতে পারেন, ওইটা কি এখনো বাচ্চা দিছে? বাচ্চা তো মনে দেয়নি, ও বাচ্চা দিছে। তো ওয়ও নাকি বাচ্চা দিছে, এই ছোট বয়সে বাচ্চা নিছে, তার জন্য তো গরুটার এই অবস্থা। তো দালালগুলো আমরা বলতেছিলাম যে দালালরা আপনার 65 দাম দিয়ে গেছিল, শেষ দাম কত হয়েছে, কত দিয়ে নিয়ে এসছিস? তাই বলে 67। কেন ভি 500 টাকা 700 দিবে, আমার গরু কিনেছে বুঝিয়ে বাজে ফির কি নিয়েছ না, কয় বুঝিয়ে বাজে ফির কি, বুঝিয়ে বাজে ফির কি, ওই নেই নি তুই নিছিস, তো ওক ফির বুঝা বুঝির কি আছে, ওর পোষাইলে ওই নিলে হয়। তো আর কি যাই হোক, ওটা আলাদা টপিক। তো বলতেছিলাম আসলে গরু তিনটে আপনার, এই যে লাল গরুটা আর ওই যে বাছুর আর সাদাটা মিলে আপনার 67,500 নাকি কিনা হয়েছে। তো আজকে ভিডিওটা করার উদ্দেশ্য যে গ্রাম থেকে একটা গরু কিনলাম, আর আপনার গত শনিবারে আপনার গেছিলাম আমরাও কিন্তু আপনার কাহারোল হাটে, আর বর্তমানে আপনারা তো প্রতিনিয়ত হাট বাজারের ভিডিও দেখে থাকেন, শুকনা হাড্ডি সার গাভী বাছুর যাই দেখেন আর কি। তো একটু আপনাদের কাছ থেকে একটু আইডিয়া বা ধারণা নিব যে আসলে আমাদের গরু তিনটা কিনা কীরকম হইলো, পত্তা পড়লো কিনা। তো কমেন্টে জানাইতে ভুলবেন না যে গরু তিনটা যে নিলাম 67,500 টাকা, দুইটাই 4 দাঁতের এবং বাছুরটাই যে দেখলেন। তো কেমন লাগলো আপনাদের, দামে পত্তা পড়ছে কিনা? গ্রাম থেকে গরু আসলে সচরাচর নেওয়া হয় না, হাটে গিয়ে যাচাই বাছাই করে গরু বিক্রি পরেই আসলে গরু নেওয়া হয়। তো এবার গরুটা নেওয়া হলো গ্রাম থেকে, কারণ শনিবারে গরু বিক্রি, গরু দুইটা বিক্রি করার পর দেখছিলেন আপনারা যে একটা বিক্রি করছিলাম 83,500 আর একটা 67,500। তো ওই দুটা গিয়ে বিক্রি করার পর আসলে ওই দিনকে গরু কিনা হয় নাই। তো
ওই গরু কিনা হয় নাই, তো গরু তো কিনতে হবে। তো প্ল্যান ছিল যে আজকে সোমবারে আমবাড়ি হাট ছিল, আমবাড়ি হাটে যাওয়ার প্ল্যান, না হলে আগামী শুক্রবারে আমবাড়ি হাটে যাইতাম। তো এর মধ্যে আসলে আব্বা নিয়ে আসলো আপনাদের এই গাভী বাছুরগুলো, তো তিনটা আবার নতুন করে শেডে ঢুকতেছে। এগুলো খুবই চাপা এবং সচরাচর এইসব বর্তমানে অবস্থা আর কি, এইসব গরু মাংস ধরার পরও খুব একটা চাহিদা হয় না। তারপর আব্বা অবশ্য নিয়ে আসলো, এখন পুরোটাই আর কি দেখা যাবে আল্লাহ কী রাখছে কপালে বিক্রির সময়। কিনে তো নিয়ে আসলাম মনের মতো করে, কারণ এগুলো মা গরুর মাংসে আপনার ধরার পর এবং খুব ছোট এবং টেপরা সাইজের দেখায়, তো কাস্টমারেরও চোখে ধরে না, কাস্টমারেরও আপনার চাহিদা মিটায় না। কারণ যে কেউ অনুষ্ঠানে করলে অনুষ্ঠানের যে চাহিদা থাকে মাংস, ওই অনুযায়ী আসলে গরুগুলোতে মাংস ভরানো যায় না। তো আসলে সচরাচর দেখা যায় যে এই গরুগুলো আপনার কষাইদের কাছে বিক্রি করার লাগে, যার কারণে একটু দামও কম পাওয়া যায়। বর্তমানে তো বাজার পরিস্থিতি খুব খারাপ, খাওয়ার দামে কঠিন অবস্থা। তো দেখা যাক আসলে গরুগুলো মোটা তাজা করে, আজকের দিনে ভিডিও করে রাখলাম, বিক্রির দিনে আবার আপনারা ভিডিও পাবেন। তো তখনও দেখা যাবে আসলে গরুগুলো কিনে পত্তা হচ্ছে কি না আর বিক্রির সময় কীরকম থাকতেছে। তো কমেন্টে জানাবেন যে গরুগুলো আসলে কিনলাম কীরকম হইলো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।